হেলিকপ্টার মানে শব্দ জোড়া শুনলে চোখের সামনে ভেসে ওঠে একটি সিনেমাটিক দৃশ্য, যেখানে টাকা বোঝাই হয়ে একটি হেলিকপ্টার যাচ্ছে দেশের মধ্য দিয়ে এবং সেখান থেকে নোট ঝরে পড়ছে দেশের জনসাধারণের মধ্যে। কিন্তু বাস্তবে এমনটা নয়। অর্থনীতি অনুসারে হেলিকপ্টার মানি বলতে বোঝায় যখন দেশের সরকার নোট ছাপিয়ে তা দেশের জনসাধারণের মধ্যে বিলিয়ে দেয়। বাস্তবে কিন্তু ভেনেজুয়েলা, জিম্বাবুয়ের মতো দেশও এমনটাই করেছিল, কিন্তু তার ফল কী হয়েছিল তা জানবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি বিশ্বজিৎ, ওয়েলকাম টু নোটিফাই। আমরা যখন কোনো দ্রব্য বা সেবা কিনি তখন তার বিনিময়ে আমাদের অর্থ প্রদান করতে হয়, কিন্তু যুদ্ধ পরবর্তী সময় কিংবা করোনার সময় মানুষের হাতে এত অর্থ কিন্তু নেই। তাই মানুষের হাতে যখন অর্থ নেই তখন সে কোনো দ্রব্য বা সেবার চাহিদা করবে কি? নিশ্চয়ই করবে না। আর যখন বাজারে চাহিদা থাকবে না তখন কেনাবেচাও হবে না, আর কেনাবেচা না হলে উৎপাদনও হবে না। অর্থাৎ পুরো অর্থনীতির যে সিস্টেমটা সেটা পুরো ভেঙে পড়বে। এমন অবস্থায় কোনো দেশের সরকার যদি নোট ছাপিয়ে সেই দেশের জনসাধারণের মধ্যে বিলিয়ে দেয় বা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও দিয়ে দেয় তখন সেই মানি হবে হেলিকপ্টার মানি। তো যখন জনসাধারণের হাতে আবার টাকা আসবে তখন তারা আবার চাহিদা করবে, আবার চাহিদা করলে আবার উৎপাদন হবে, কর্মসংস্থান হবে, এভাবে অর্থনীতিটা আবার চাঙ্গা হবে। তো এই হেলিকপ্টার মানির মাধ্যমে অনেক দেশের দারিদ্রতা কিন্তু দূর করা যাবে, কি এমনই মনে হচ্ছে? তো এমনটাই ভেবেছিল জিম্বাবুয়ে 2005 সালে। 2005 সালে জিম্বাবুয়ে নোট ছাপিয়ে তা বিলি করেছিল জনসাধারণের মধ্যে, ফলে ওখানকার লোকজন রাতারাতি বড় লোক হয়ে যায়। কিন্তু ডলারের সাপেক্ষে ওখানকার অর্থের মূল্য কমতে থাকে স্বপ্নাতীত। $1 সমান হয়ে যায় 1 ট্রিলিয়ন জিম্বাবুয়ে কারেন্সি। প্রশাসন বাধ্য হয়ে 10 ট্রিলিয়নেরও নোট ছাপায়, কিন্তু লাভের লাভ কিছু হয়নি। শুধু দেশ পেয়েছে স্বপ্নাতীত মুদ্রাস্ফীতি। শুধু একবার ভাবো, 1 কোটি জিম্বাবুয়ে কারেন্সি নিয়ে তুমি বাজারে গেলে, কিন্তু বাজার থেকে ফিরলে হাফ ব্যাগ কেনাকাটা করে মাত্র। আরেক দেশও হেলিকপ্টার মানির মাধ্যমে তাদের দেশের দারিদ্রতাকে দূর করতে চেয়েছিল, দেশের নাম ভেনেজুয়েলা। কিন্তু এখানেও ফল হয়েছিল স্বপ্নাতীত মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতির পরিমাণ হয়েছিল প্রায় 1 লক্ষ%। একটি উদাহরণ দিলে বিষয়টি ক্লিয়ার হবে। হেলিকপ্টার মানির ফলে দেশের হাতে এসেছিল প্রচুর টাকা, কিন্তু সাধারণ জিনিস কিনতে চলে যেত তার প্রায় সবটাই। একটি ডিমের দাম বেড়ে হয়েছিল 4 লক্ষ বলিভার। বলিভার হলো ভেনেজুয়েলার কারেন্সি। 1 কেজি গাজর কিনতে খরচ হতো 30 লক্ষ বলিভার। সস্তার মধ্যে ছিল শুধু টমেটো। 1 কেজি টমেটোর দাম ছিল প্রায় 5 লক্ষ বলিভার। কিন্তু পরিস্থিতি এমন কেন হলো? কেননা হেলিকপ্টার মানি কিন্তু একটি অর্থনীতির ধারণা, আর অর্থনীতির এমন ধারণা মুখ থুবড়ে পড়েই বা কি করে? চলুন একটি উদাহরণের সাহায্যে বিষয়টি আমরা বুঝি। ধরলাম এটি একটি দেশ, এদেশে মোট 3টি দোকান আছে। 1 নম্বর দোকানে চাল পাওয়া যায়। বিগত বছরের হিসেব অনুসারে তারা 100 টাকার চাল স্টকে রেখেছে। 2 নম্বর দোকানে পোশাক পাওয়া যায়। বিগত বছরের হিসেব অনুসারে তারা 100 টাকার পোশাক রেখেছে। এবং 3 নম্বর দোকানে পাওয়া যায় বাড়ি তৈরি সাজ সরঞ্জাম। এই দোকানটিতেও বিগত বছরের চাহিদা অনুসারে 100 টাকার গৃহ নির্মাণ সামগ্রী রয়েছে। এবার দেশের জনসাধারণ বলতে আমরা ধরলাম 3 জন মাত্র ব্যক্তি রয়েছে এবং তাদের কাছে রয়েছে মোট 300 টাকা। ফলে তাদের কাছে থাকা 300 টাকা দিয়ে দোকানগুলির মোট 300 টাকা সামগ্রী কিন্তু কেনা যাবে। এতদিন এভাবেই কেনাবেচা হয়ে আসছে। এবার ওই দেশের শীর্ষ ব্যাংক 300 টাকার নোট ছাপিয়ে তা জনসাধারণের মধ্যে বিলিয়ে দিল। জনসাধারণের কাছে আগে ছিল মোট 300 টাকা, এবার তার সাথে জুড়ল আরও 300 টাকা। এভাবে জনগণের কাছে এখন মোট রইল 600 টাকা। কিন্তু 3টি দোকানে মোট 300 টাকার জিনিসই আছে। এবার প্রত্যেকে চাইবে খাদ্য, বস্ত্র কিংবা বাসস্থানের কিছু না কিছু কিনতে। সবাই ভিড় জমালো দোকান 3টির সামনে। দোকানে এত টাকা সামগ্রীই নেই, আর এই স্বল্পকালে উৎপাদন করাও সম্ভব নয়। ফলে প্রতিযোগিতা করে বাড়তে থাকলো জিনিসপত্রের দাম। দাম বাড়তে বাড়তে 300 টাকা থেকে 600 টাকা হয়ে গেল। তাহলে কি দেখা যাচ্ছে? সবার কাছে টাকা কিন্তু বেশি আছে, কিন্তু তারা দ্বিগুণ ব্যয় করে ওই দ্রব্যগুলো কিনল। আসলে লাভের লাভ কিছুই হলো না, যেমনটা দেখা গিয়েছিল ভেনেজুয়েলা ও জিম্বাবুয়েতে।
তো আজকের এই ভিডিওটি আশা করি ইনফরমেটিভ লেগেছে। কথা হচ্ছে পরের এমন কোনো একটি ভিডিওতে। নমস্কার।